যে কোনো ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। নবীন প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের কমিটি করা হবে জানালেন ওবায়দুল কাদের। হালিশহরের শীতকালীন সবজির বাম্পার ফলন, উত্তরবঙ্গের সবজির উপর নির্ভরতা কমছে চট্টগ্রামবাসী। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, পশ্চিমবঙ্গের ট্রেন ও বাসে আগুন। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাহফুজ রহমান আসাদ। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। উদ্যোগ, দক্ষতা ও পেশাদারিত্বে অর্জিত মান বজায় রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো ত্যাগের মানসিকতা নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2019 ও আর্মড ওয়ার কোর্স 2019-এ বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদি আরব সহ 22টি দেশের সামরিক 85 জন কর্মকর্তা অংশ নেন, আর আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন 38 কর্মকর্তা। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনে নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মডেলে দলকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ ও শৃঙ্খলা উপকমিটির সাথে সম্মেলন প্রস্তুতি নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনে স্মরণকালে সবচেয়ে বেশি নেতাকর্মী উপস্থিত থাকবে বলে জানান ওবায়দুল কাদের। তাই শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এবারের সম্মেলনে বিদেশি কোনো উল্লেখযোগ্য অতিথি উপস্থিত না থাকলেও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের নিমন্ত্রণ জানানো হবে। ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার নস্তিবাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার কলেজ পড়ুয়া ছেলে হাসিবুল ইসলামকে নিয়ে মহেশপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ছেলে হাসিবুলকে মৃত ঘোষণা করে। পিতার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার করে। পরে যশোরে নেওয়ার পথে রাতে বাবার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠিত আলোচনা সভায় গণমাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করে বক্তারা দ্রুত বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান। আজকের এই দিনে বাংলাদেশের 20 সন্তানদেরকে অত্যন্ত নির্মমভাবে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমরা সেই দিবসটিকে প্রতিবারের মতো আমরা স্মরণ করে থাকি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবারও আমরা স্মরণ করতে চাচ্ছি। আজকের এই প্রতিবার সভা থেকে, আজকের বুদ্ধিজীবীদের এই বুদ্ধি দিবসের প্রতিবাদ সভা থেকে বুদ্ধিজীবী, বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আসাদ ভাই, রাবুল আসাদ ভাই নিঃসত্ত্ব মুক্তি দাবি করছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা আজকে যখন বুদ্ধিজীবী দিবসের 48 বছর আগের বুদ্ধিজীবীদের হত্যার প্রতিবাদ, যখন আমরা এখানে প্রতিবাদের জন্য আলোচনার জন্য মিলিত হয়েছি, তখন এ কালের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, বাংলাদেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের তালিকা যদি করা হয়, যার নাম একদম শীর্ষে থাকবে, সেই সংগ্রাম সম্পাদক আবুল আসাদ এখন পুরান ঢাকার আদালতের কাঠগড়ায় অথবা সেই কারখানায় তিনি
বন্দি অবস্থায় আছেন, আমরা সেই সময়ে আজকে এই বুদ্ধিজীবী দিবসের আলোচনায় আমরা এখানে বসেছি। মনটা খুবই ভারাক্রান্ত এবং প্রতি বছরই এখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা করি। আমি যারা আত্মত্যাগ করেছেন, বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং শহীদ বুদ্ধিজীবী হত্যা করা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই দিবসে আমি যে বক্তব্যগুলি দিতাম, আমাদের পূর্ববর্তী নেতারা বিশেষ করে এম এ আজিজ, কাদের গোবিন্দ চৌধুরী, সর্বশেষ সমস্ত বক্তব্য দিয়ে করেছে এবং আমি এই কথাগুলি খুশি হয়েছি যে আজকের অনুষ্ঠানটা আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভা হচ্ছে এবং উপস্থিতিও যে কোনো প্রতিনিধি সবার উপস্থিতির চেয়ে ভালো। চট্টগ্রাম নগরীর পশ্চিমাংশে বঙ্গোপসাগরের তীরবর্তী আউটার রিং রোড প্রকল্পের পূর্বাংশে শীতকালীন সবজির ফলন হয়েছে ব্যাপক, আর এখানকার উৎপাদিত সবজি যাচ্ছে চট্টগ্রামের বাজারগুলোতে, ফলে উত্তরবঙ্গের সবজির উপর নির্ভরতা কমছে চট্টগ্রামবাসীর। আনিস খোকনের রিপোর্ট, জানাচ্ছেন মাহির হাসান। চট্টগ্রাম নগরীর পশ্চিমাংশে বঙ্গোপসাগরের তীরবর্তী আউটার রিং রোড প্রকল্পের পূর্বাংশে সবজির ব্যাপক ফলন হয়েছে। কয়েক বছর আগেও এখানকার জমিগুলোতে শুধু ধানের চাষ হলেও সাম্প্রতিক বছরগুলোতে শীতকালে ব্যাপক হারে সবজি চাষ করছেন কৃষকরা। পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত 15 কিলোমিটার উপকূলীয় এলাকার জমিতে প্রতি শীতেই সবজি চাষ করছেন চাষিরা, আর এখানকার উৎপাদিত সবজি যাচ্ছে চট্টগ্রামের বাজারগুলোতে, ফলে উত্তরবঙ্গের সবজির উপর নির্ভরতা কমছে চট্টগ্রামবাসীর। বাঁধাকপি, ফুলকপি, তারপরে আপনি শালকুম, জাত বাইকুন, হ্যাঁ, এই টমাটো, এগুলো আর কি আল্লাহ দিলে ভালো হইতেছে। যে মোটামুটি জানি ভালো হয়ে ভালো হয়ে খুব ভালো হয়ে ভালো লাভ মোটামুটি এখন বর্তমান বাজার মধ্যে ঠিক আছে সামনে। দক্ষিণ মধ্যম হারিশহর, দক্ষিণ কাট্টলি, সাগরিকা, ফকিরহাট হয়ে ফৌজদারহাট পর্যন্ত বিস্তীর্ণ উপকূল জুড়ে করা হয়েছে নানা ধরনের সবজির চাষ। লাউ, মূলা, শিম, মিষ্টি কুমড়া, শালগম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে এমন কোনো শীতের সবজি নেই যা চাষ হয়নি। তবে অনেক এলাকায় নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ হওয়ার কারণে দিন দিন কমে আসতে শুরু করেছে কৃষি জমি। খেতে আমার ঘরের কর্মঘরের তারার পরিবার চলের ব্যাগিন চলের এইসব এগিনের উপর তো এগিন ওয়াসা এখন বর্তমানে টমাটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, জাত বাইগন, ব্যাগিন মনে করেন অর ব্যাগ বালা মতো আর কিন্তু আর ওয়াসা যুদ্ধবস্তি মনে করে তুলে দিয়েছে আর বুঝুন যুদ্ধবস্তি মানে ওয়াসা আহ্বাল করছে বলে আর সংযোগ করছে ওয়াসার এলাকাতে খুঁজতে পারি। তারপরে এখন এখন আরো গরিব কৃষি এখন কী করতে পারো আর যদি ওয়াসার তো যদি ওনারা যদি পারেন বাড়লে তুলে ধরলে আরও ওয়াসার যদি জায়গা সারি দেয় তুলে আরও তো ফাইবারলে বাধ্য হই। 4-5 বছর আগে চট্টগ্রামের বাজারগুলো দেশের উত্তরাঞ্চল থেকে আসা সবজির উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকলেও বর্তমানে সে চিত্রটা কিছুটা পাল্টেছে। অন্তত শীত মৌসুমে উপকূলীয় এলাকা থেকে আসা প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি বাজারে পাওয়া যাচ্ছে, এতে করে বরাবরের মতো উত্তরবঙ্গ থেকে আসা সবজির উপর নির্ভরতা কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। মাহির হাসান, কর্ণফুলী সংবাদ। ময়মনসিংহের শিল্পী হোসাইন মাহমুদ ফারুকের পঞ্চম একক চিত্র প্রদর্শনীর প্রিয় মুখ সিরিজ 1-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল করিম, ফয়সাল আহমেদ, কবি, সাহিত্যিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত 6 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত 9 দিনব্যাপী প্রিয় মুখ সিরিজ 1 শিরোনামের এই একক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ময়মনসিংহের নানা পেশায় ও কর্মে নিয়োজিত পরিচিত কিছু মুখের 100 জনের পেন স্কেচ।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে ট্রেনে ও বাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে শিয়ালদহ হাসনাবাদ ট্রেন চলাচল রাত পর্যন্ত স্বাভাবিক হয়নি। শনিবার দূরপাল্লা 11টি ও 40টি লোকাল ট্রেনের শিডিউল বাতিল করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার রাজ্যের মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তা এবং রেললাইন অবরোধ করা হয়। একাধিক বাস ও ট্রেনে আগুন ধরানো এবং বিভিন্ন স্টেশনে ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিক্ষোভ করে কোনো নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। যে কোনো ত্যাগ শিকারে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। নবীন প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের কমিটি করা হবে জানালেন ওবায়দুল কাদের। হালিশহরে শীতকালীন সবজির বাম্পার ফলন, উত্তরবঙ্গের সবজির উপর নির্ভরতা কমছে চট্টগ্রামবাসী। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, পশ্চিমবঙ্গের ট্রেন ও বাসে আগুন। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।